আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমোরটুলিতে একেবারে যেখানে মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে সেই মাতৃ প্রতিমা দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে মায়ের যে ধ্যান মন্ত্রটা বলা হচ্ছে সেই ধ্যান মন্ত্রের সঙ্গে একেবারে হুবহু মিলটা পাচ্ছি বিশেষ করে মায়ের যে গাত্র বর্ণের কথা বলা হচ্ছে তো আমার মনে হয় এই মুহূর্তে আমরা যদি মায়ের ধ্যানটা বলি তাহলে বিষয়টাকে অনেকটা পরিষ্কার করতে পারবো ও সিংহস্কন্ধাজি সংরূাং নানালঙ্কারভূষিতাম চতুর্ভুজাং মহাদেবীং পবিতিনিম। শঙ্খ চক্র ধনুর্বাণ লোচন বালার রক্তবস্ত্র পরিধানম বালার্ক সদৃশীতনু নারদাদ্যৈর্মুনিগণ সেবিতাং ভবসুন্দরী ত্রিবলী বলয়োপেত নাভিনালম ঋণালিনীম রত্নদ্বীপ মহাদ্বীপে সিংহাসন সমন্বিতে প্রফুল্ল কমলা রুঢাং ধ্যায়ত ভব প্রথমেই যদি আসি যে একেবারে ধ্যানের প্রথম বলা হচ্ছে যে সিংহ রুঢাম রূঢ়হাম বলছে সিংহস্কন্ধের ওপর মা সম্যকরূপে আড়ুর হয়েছেন অর্থাৎ বসে আছেন নানা লঙ্কার শোভিতাম এখন নানা অলঙ্কারে শোভিত মা চতুর্ভুজাং আমি দেখতে পাচ্ছি আমরা যে চারটে হাত মায়ের এই চারটে হাতের চতুর্ভুজাং মহাদেবী এই মহাদেবী নাগযজ্ঞ প্রভৃতি নেম এই নাগটি অর্থাৎ এই সর্পটি ঠিক একবারে উপবিদ যেভাবে বাঁ দিক থেকে ডান দিকে যায় একটা বইতে উপবিদ যেভাবে যায় সেই নাগযজ্ঞ প্রভৃতি নেম আমরা দেখতে পাচ্ছি শঙ্খ চক্র মায়ের ওপরের হাতে আমরা দেখতে পাচ্ছি শঙ্খ এই হাতে শঙ্খ এই হাতে চক্র এটা ধনু এটা বান এই পাচ্ছি শঙ্খ চক্র ধনুর বানও লোচনত্রয় সমন্বিতাম তিনটে লোচন আমরা দেখতে পাচ্ছি যেভাবে কালী দেখেছি যেভাবে দুর্গা ঠিক একইভাবে মা জগদ্ধাত্রী লোচনত্রয় সমন্বিতাম রক্তবস্ত্র পরিধানাম মা লাল কাপড় পরেছেন তারপরে বলা হচ্ছে বালার্ক সদৃশী তনুম এই বালার্ক সদৃশী তনুম বলতে গেলে যখন নাকি উদয়কালীন অর্ক কথাটার অর্থ হচ্ছে সূর্য বাল কথাটার হচ্ছে শিশু অর্থাৎ শিশু সূর্যের যে রং অর্থাৎ উদয়কালীন সূর্যের যে রং। আমরা দেখতে পাচ্ছি মা সেই রং ধারণ করেছেন বালার্ক সদৃশি বাল অর্ক অর্থাৎ উদয়কালীন যে সূর্যের যে রং। তনু কথাটার অর্থে মা দেহ অর্থাৎ শরীরে সেই রং ধারণ করেছেন বালার্ক সদৃশি তনুম আমরা এইটা ভিজিবল হচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু ইনভিজিবল কিছু অদৃশ্যমান সেটা হচ্ছে নারদাদ্দৈর মুনিগণই নারদ প্রভৃতি মুনিগণ মাকে আরাধনা করছেন নারদাদ্দ্বইর মুনিগণই সেবিতাং মাকে সেবা করছেন সেবিতাং ভবসুন্দরীম ভব কথাটার অর্থ হচ্ছে পৃথিবী আবার ভব কথাটার হচ্ছে শঙ্কর ভগবান এই সব থেকে সুন্দরী পৃথিবীর সবথেকে সুন্দরী যিনি তিনি হচ্ছেন মা জগদ্ধাত্রী আবার অন্যদিকে মা ভগবান শঙ্করের অর্থাৎ শিব ঠাকুরের তিনি সুন্দরী পত্নী এই কথাটা বলা হচ্ছে ভবসুন্দরীম তারপরে বলা হচ্ছে যে বালার্ক সদৃশী তরুণ নারদাদ্দি মুনিগণেই সেবিতাং ভবসুন্দরীম ত্রিবলী বলয়ও পেয়েত। এবং এই মায়ের নাভিদেশে তিনটে ভাঁজ পড়েছে নাভি এইটাকে বলা হচ্ছে ত্রিবলি বলি রেখা বলি রেখা আমরা দেখছি বলয় উপেত কথাটা হচ্ছে নাভিদেশের উপরিভাগ বলয় উপেত নাভি নালম রৃণালিনিম এবং নাভিদেশে এবং মায়ের যে ওই একবারে বক্ষ থেকে যদি একটা ওই পদ্মের যে নাল অর্থাৎ পদ্মের যে ডাঁটি যদি আমরা দিই সেই না তার যে সূক্ষ্ম সুতোগুলো আমরা দেখতে পাচ্ছি সেই সূক্ষ্ম সুতো দিয়ে যদি আমরা যেভাবে একজন রাজমিস্ত্রি ওলম দিয়ে পাঁচিলটা গাঁথে একেবারে সমান হওয়ার জন্য মায়ের এই স্তনযুগল থেকে নাভিদেশ একেবারে সমানভাবে একেবারে সমান্তরালভাবে শরীরের মধ্যে অর্থাৎ মা কতটা নিজের মেরুদণ্ডকে ইরেক্ট রেখেছেন কতটা রিজু রেখেছেন সেই ভাবটাই কিন্তু এই ধ্যানের মধ্যে বলা হচ্ছে নাভি নালম রৃণালিনিম রত্নদ্বীপ ও মহাদ্বীপে এবং সেখানে দেখতে পাচ্ছি মায়ের প্রকৃতি এইটা কিন্তু ভিজিবল নয় এই রত্নদ্বীপ অর্থাৎ বিভিন্ন রত্নে পরিপূর্ণ একটি দ্বীপ সেই রত্ন দ্বীপে সিংহাসনের সমন্বিতে সেইখানে তিনি সিংহাসনের ওপর বসে আছেন তারপরে প্রফুল্ল কমলা রুড়াম মা অত্যন্ত প্রফুল্লময়ী অর্থাৎ আনন্দ নিজে পান নিজে পাচ্ছেন এবং ভক্ত সাধারণকে আনন্দ দিচ্ছেন প্রফুল্ল কমলা রুড়াং এবং এইখানে আমরা একটি পদ্ম দেখতে পাচ্ছি এই পদ্ম অর্থাৎ সিংহাসনের ওপর একটি পদ্ম কমল কথাটার অর্থ হচ্ছে পদ্মফুল প্রফুল্ল কমলা রুড়াং এই কমলের ওপর মা আসীন হয়ে আছেন ধায়ত্তাং এই মাকে আমরা ধ্যান করছি এই মাকে না ভব গৃহিণী গৃহিণী কথাটার হচ্ছে গৃহিণীর অপভ্রংশ অর্থাৎ ভব কথাটার হচ্ছে শিব ঠাকুর শঙ্কর ভগবানের তিনি স্ত্রী ভব অর্থাৎ শিবের গৃহিণী তিনি সেই শিব মা জগদ্ধাত্রীকে আমরা ধ্যান করব এইভাবেই ধ্যান করব এবং মায়ের পুজো এইভাবেই আমরা করব। যে এই চন্দননগরে আমরা দেখতে পাচ্ছি তিন দিন ধরে পুজো হচ্ছে আবার কলকাতা বা অন্যান্য জায়গায় কৃষ্ণনগরেও তিন দিন হয় এখন কলকাতাতেও তিন দিন ধরে পুজো হচ্ছে আবার একদিনেও পুজো হচ্ছে এই বিষয়ে শাস্ত্র কি বলছে আমরা একটু বোধ হয় শাস্ত্রের দর্পণে একটু দেখে নেওয়া ভালো আমরা যদি একেবারে তিথিতত্ত্ব রঘুনন্দনের তিথিতত্ত্বে যাই সেখানে জগদ্ধাত্রী পুজো প্রকরণে দুটো অপশান দিচ্ছে দুটো শর্ত দিচ্ছে তো সেই শর্তর মধ্যে প্রথমে বলা হচ্ছে তিথি ত্রয়ংবা ত্রৈকাল প্রথম বলা হচ্ছে তিথি ত্রয়ংবা তিথি ত্রয় মানে হচ্ছে কার্তিক মাসে শুক্লা সপ্তমী অষ্টমী এবং নবমী বিহিত পুজো এটাকে বলা হচ্ছে তিথি ত্রয়ংবা আর একটা বলা হচ্ছে যে ত্রৈকাল ইনোবা অর্থাৎ জগদ্ধাত্রী পুজো বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে কার্তিক মাসের শুক্লা নবমী তিথিটাকেই জগদ্ধাত্রী পুজোর তিথি হিসেবে ব্যবহার করা হয়েছে এবং ত্রৈকালীন বা সেই দিন কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ত্রৈকালীন পুজো সেটা কিন্তু সপ্তমী অষ্টমী নবমী ধরে নয় তিন দিন ধরে যেটা বলা হলে সেটা তিথির ত্রয়ংবা অর্থাৎ সপ্তমী অষ্টমী নবমী নবমী কার্তিক মাসের যে পুজোটা অর্থাৎ একদিনে যে পুজোটা তিনবার ধরে যে পুজোটা হয় সেটাকে বলা হচ্ছে ত্রৈকাল ইনোবা ত্রিকাল ত্রিকাল ব্যাপিনী পুজো ত্রিকাল ব্যাপিনী বলতে কি বোঝাচ্ছে না পূর্বান্ন মধ্যাহ্ন এবং অপরাহ্ন সেখানে কিন্তু আমরা ভক্ত সাধারণ দেখে থাকি বলে এটা সপ্তমীর পুজো এটা অষ্টমীর পুজো এটা নবমীর পুজো আসলে এটা এটা হতেই পারে না কেন সেই দিন তো নবমীই আছে অনেক সময় নবমী ছেড়ে যায় নবমীর মধ্যে সংকল্প প্রথম পুজোটা হয় তাহলে সপ্তমী অষ্টমী নবমী সেখানে নয় সেখানে হচ্ছে কালীন অর্থাৎ প্রথম হচ্ছে পূর্বান্নকালীন পুজো দ্বিতীয় পুজোটা হচ্ছে মধ্যাহ্নকালীন পুজো তৃতীয় পুজোটা হচ্ছে অপরাহ্নকালীন পুজো এবং এই পুজোয় বলা হচ্ছে একাসনে বসে পুজো করতে হবে পূর্বান্ন মোটামুটি সূর্যোদয় থেকে নটা সাতাশ এরপরে তারপরে একটা গ্যাপ যাবে এবং মোটামুটি দশটা সোয়া দশটা থেকে আবার একটা পুজো শুরু করা হবে এবং সেটা একটার মধ্যে ছেড়ে দিতে হবে এবং একটার পর থেকে হয়তো দুটো থেকে শুরু করলাম সূর্যাস্তের আগে এই পুজোটা সেরে অর্থাৎ অবরান্যকালীন পুজোটা এবং যিনি পুজো করবেন এবং চণ্ডীপাঠ তো হবেই মায়ের সাথে সাথে হোম হবে এবং যিনি পুজো করবেন তিনি কিন্তু এক বসে থাকবেন সেই ভোরবেলা সূর্যোদয়ের সাথে সাথে পুজো চলছে মায়ের পূর্বান্ন মধ্যাহ্ন এবং অপরাহ্নর পুজো হয়ে যাওয়ার পর সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি করে তারপরে ওই শীতল ভোগ দেওয়ার পর তারপরেই কিন্তু তিনি ওই আসন ছাড়বেন অর্থাৎ এক আসনে পুজো করতে হবে কৃষ্ণ কার্তিক মাসের শুক্লপক্ষের নবমীবিহিত ও ত্রৈকালীন জগদ্ধাত্রী পুজোর রীতিটা এটাই আবার যদি তিথি ত্রয়ংবাতে যায় তখন সপ্তমীতে সপ্তমীর পুজো হয়ে গেল অষ্টমীতে অষ্টমীর পুজো হয়ে গেল নবমীতে নবমীর পুজো হয়ে গেল যেভাবে দুর্গা পুজো আমরা করি এইভাবে এইখানে কিন্তু কোনো রকম সন্ধি পুজোর ব্যবস্থা নেই খুব অর্বাচীনকালে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অতি ভক্তির আতিশয্যে তারা আবার সন্ধি পুজোর ব্যবস্থা করছেন এইটা কিন্তু জগদ্ধাত্রীতে সন্ধি পুজোর কথা কোথাও বলা হচ্ছে না আবার বাসন্তী পুজোয় আমরা এই সন্ধি পুজো পাচ্ছি তাহলে এই জগদ্ধাত্রী পুজো আমরা একেবারে তন্ত্রমতে করব তন্ত্রমতে করব। তন্ত্রমতে করতে গেলে এখানে যখন সংকল্প উচ্চারণ হয় ত সেখানে কিন্তু মাসের ক্ষেত্রে আমরা রাশি উল্লেখ করব। এবং এ এইখানে সৌর মাসের গণনা হবে সৌর মাস আমরা দুর্গার ক্ষেত্রে দেখেছিলাম গৌণ আশ্বিন ধরে হয় গৌণ চান্দ্র ধরে হয় সেখানে সেখানে রাশি উল্লেখ হয় না গৌণচান্দ্র ধরে হয় কিন্তু যেহেতু এটা তন্ত্রক্ত বিধির পুজো কালী পুজো যেভাবে অন্নপূর্ণা যেভাবে তন্ত্রক্ত রীতির পুজোতে সেখানে রাশি উল্লেখ হবে কার্তিকে মাসি তুলা তুলারাশিস্তে ভাস করে শুক্লে পক্ষে এইভাবে সংকল্প বাক্য আমাদের বলতে হবে এরপরে জগদ্ধাত্রীর আর বৈশিষ্ট্য হচ্ছে যে এই জগদ্ধাত্রীর যে নবমী শুক্লা নবমী তিথিতে ত্রেতা যুগ ত্রেতা যুগের উৎপত্তি হয়েছিল এইটা যদিও কো যে কার্তিক মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে ত্রেতা যুগের উৎপত্তি এবারে আমরা যদি দেখি যে জগদ্ধাত্রীর ক্ষেত্রে মা জগদ্ধাত্রী কিন্তু চারটে যুগকে ধরে রেখেছেন কিভাবে কিভাবে ধরে রেখেছেন নাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এক হাতে শঙ্খ আর এক হাতে চক্র একেবারে যদি ধরি চক্রটা যদি ধরি সত্যযুগ যুগ ভগবান নারায়ণ ভগবান নারায়ণের যুগ তারপরে আরাকাতে তিনি ধনুর বান ধরেছেন ধনুটা হচ্ছে রামচন্দ্রের অর্থাৎ ত্রেতা যুগের আবার দাপরে কৃষ্ণ ভগবানের জন্য তিনি ধারণ করেছেন শঙ্খ এবারে ধনুকটা হচ্ছে আমরা যখন কলি যুগে কলকি অবতার সেখানে তিনি কিন্তু আবার এই চৌ চারটে যুগকে ধরে রেখেছেন চতুর্দিককে তিনি ধরে রেখেছেন এইভাবেই পাচ্ছি যে তিনি কিভাবে আমাদের আমাদের মধ্যে আলোকপাত করছেন আমাদের দৈনন্দিনতার মধ্যে আমাদের নিত্যদিনের মধ্যে আর তিনি হলেন পরমা প্রকৃতি পরমা প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি এই পরমা প্রকৃতির ভাবটা কেমন না প্রকৃতি থেকে থেকে তার খামখেয়ালিপনা আমরা দেখেছি তার যে আপাতবিরোধী যে চরিত্র অর্থাৎ প্যারাডক্স নেচার এই প্যারাডক্স নেচার নেচারের মধ্যে আমরা যেমন পাই মায়ের ক্ষেত্র এই প্রশ্নটা তো খুব স্বাভাবিকভাবেই আসবে তিনি তো জগতের ধাত্রী তিনি আবার অস্ত্র ধারণ করেন কি করে এইটা প্রকৃতি যখন আমরা যখন দেখতে পাচ্ছি প্রকৃতিকে সেই এই তৈকালীন পুজোর মধ্যে আর বৈশিষ্ট্য হলো যে মায়ের প্রথম যে পূর্বান্নকালীন পুজো সেটা সাত্বিক রীতিতে হবে সেটা সত্যভাবের আমরা দেখতে পাচ্ছি সাত্বিক রীতিতে হবে সেই পুজো চলাকালীন মাকে কিন্তু সমস্ত সাদা মালা দেয়া হবে সাদা ফুলে মায়ের পুজো করা হবে এবং সেখানে যে ফল প্রসাদ মায়ের যে ফল সেটা যতটা বাড়ায় সাদা রঙের সেটা আতা হতে পারে কলা হতে পারে এইভাবে এবং সেই প্রথম পুজোর যে ভোগ সেটা একেবারে দেয়া হবে সাদা অর্থাৎ সেদ্ধ ভাত একেবারে এবং আলু ভাতে যেখানে সাদার ভাব এবং রসগোল্লা দেয়া যেতে পারে ছানার সন্দেশ দেয়া যেতে পারে এই সাত্বিক ভাব মধ্যাহ্নকালীন পুজোর ক্ষেত্রে রাজসিক ভাব রাজসিক ভাব কেমন না এই রাজসিক ভাব হচ্ছে লাল অর্থাৎ জবার মালা দিতে হবে মাকে জবার মালা দিতে হবে সাথে সাথে আমরা যে সমস্ত লাল ফল অর্থাৎ ডালিম দিতে হবে যার মধ্যে লাল ভাবটা আছে এবং এই এটা খিচুড়ি ভোগ হতে হবে রাজসিক ভোগ তারপরে যে অপরাহ্নকালীন যে পুজো সেখানে অপরাজিতার মালা বেলপাতার মালা দুর্বার মালা এই সমস্ত মালাগুলো দিতে হবে এবং মায়ের যে ফল যে নৈবেদ্য তার মধ্যেই তমগুণ সম্পন্ন যেটা আছে যেমন বেদানা থাকবে সেখানে সেখানে আপেল থাকবে এবং তার সাথে সাথে কাজু কিশমিশ আমসত্ব আখরোট এই যে এইগুলো দিতে হবে এবং সাথে সাথে কিছু মুদ্রা দিতে হবে মুদ্রা কেমন যেমন আট ভাজা দিতে হবে আট রকমের ভাজা যেহেতু তন্ত্রের দেবী তারপরে গুড় আদা দিতে হবে গুড় আদা দিতে হবে ভোগের ক্ষেত্রে মায়ের সেখানে পোলাও হতে পারে এবং পোলাওয়ের সাথে সাথে একেবারে তম গুণসম্পন্ন যে খাদ্য সেইগুলো দিতে হবে এবং আর দিতে হবে যে পুরওয়ালা জিনিস যেমন শিঙাড়া হতে পারে কচুরি হতে পারে ডালপুরি হতে পারে খাস্তার কচুরি হতে পারে পিঠে হতে পারে পুরওয়ালা জিনিসগুলো আমাদের এই ভোগের মধ্যে রাখতে হবে এইটাই হলো তামসিক পুজো তাহলে এইখানে একই সঙ্গে মায়ের রজ তমগুণ যেমন মায়ের মা রজ তমগুণের সাম্যাবস্থা এবং তার পুজোর মধ্যেও সেই বিধি বিধানগুলোকে করতে হবে একই সঙ্গে আমাদের শাস্ত্রে বলছে যে পদ্মফুল মাকে আট দিতে হবে একশো আট দীপদান করতে হবে মাকে শয্যা দিতে হবে রচনা দিতে হবে নানাভাবে এই গুড় আদা দিতে হবে এবং আর একটা জিনিস হচ্ছে যে এই পদ্ম ফুল মাকে কেন দিতে হবে না পদ্ম বলা হচ্ছে যে দেবতাদের মুখ তাই এই একশো আট পদ্ম মানে তিনি শতমুখে ভক্তজনকে নিরীক্ষণ করবেন তাই একশো আট পদ্মের ব্যবস্থা তমস মা জ্যোতির গমায় আমরা বারবার বলছি আমি অন্ধকারের যাত্রী আমায় আলোয় পদ দেখাও এই যে ভাবটা সেটা দেওয়ার জন্য মাকে একশো আট দীপদান করতে হবে প্রদীপ দিতে হবে এবং জবা ফুলটা অবশ্যই দিতে হবে জবা হচ্ছে মায়ের স্তন এবং অপরাজিতা হচ্ছে মায়ের জনি বেলপাতার মালা দিতে হবে বেলপাতা হচ্ছে শঙ্কর ভগবানের বীর্য এবং দুর্বার মালা দিতে হবে দুর্বাটা হচ্ছে ত্রিশুলের প্রতি এইগুলো আমাদের শক্তি পুজোর ক্ষেত্রে তন্ত্রের পুজোর ক্ষেত্রে দেবী পুজোর ক্ষেত্রে এই আবশ্যিক উপকরণগুলো এবং তার বিধিসম্মত তার শাস্ত্রসম্মত যে সম্প্রদান এবং তার যে আচার অনুষ্ঠান সেইগুলো যদি সঠিকভাবে আমরা পালন করতে পারি তাহলে দেবী প্রপন্নার্থী হরে প্রসিদ্ধ প্রসিদ মাতর জগৎ অখিলশ আমরা মায়ের যদি একটা প্রণাম মন্ত্র বলি তাতেও আমরা দেখতে পাচ্ছি আধার রূপে আধাররূপে চাঁদেহে ধৃতিরূপে ধূরণ ধরে ধ্রুবে ধ্রুবপদে পদে ধীরে জগদ্ধাত্রী নমস্তুতে পরমাণু স্বরূপেছ দনুকাদি স্বরূপেনী সূক্ষ্মাতি সূক্ষ্মরূপেছ জগদ্ধাত্রী নমস্তুতে তীর্থ যজ্ঞ তপদান যোগসারে যোগ জগন্ময়ী তমেব সর্বম সর্বস্থে জগদ্ধাত্রী নমস্তুতে এই যে মায়ের ধ্যান সেখানে আমরা দেখতে পাচ্ছি মা একাধারে আধার একাধারে আধেও, তিনি আমাদের আধার স্বরূপ আবার আধেও। তিনি আধার আধেয় ধারে ধৃতিরূপে তিনি আমাদের ধারণ করেছেন তাই তিনি জগদ্ধাত্রী ধৃতিরূপে ধুরন্ধরে এবং তিনি অত্যন্ত ধুরন্ধর অর্থাৎ আমাদের প্রত্যুৎপন্নমতি বা প্রেজেন্ট উইট উৎপ উপস্থিত বুদ্ধির কারক হলেন এই জগদ্ধাত্রী অত্যন্ত দ্রুততার সঙ্গে তিনি ডিসিশন নিতে পারেন ডিসিশন শুড মেক অন দ্য স্পট দেন অ্যান্ড দেয়ার সেক্ষেত্রে জগদ্ধাত্রীকে ছাড়া আমরা অন্য কাউকে ভাবতেই পারি না এই যে ধুরন্ধর ভাব এবং ধ্রুব সেটা নিশ্চিত এই যে ভাবটা এই ভাবটা হচ্ছে বৃহত্তর স্বার্থে কখনোই ক্ষুদ্র স্বার্থে নয় অনেক মানুষের জন্য দেশের জন্য দশের জন্য রাষ্ট্রের জন্য পৃথিবীর জন্য জীবকুলের জন্য এই এবং তিনি ধ্রুব মানে নিশ্চিত এবং ধ্রুবপদ যে ধ্রুব পদও দিয়েছ মেধে বিশ্বতানে কবিগুরু বলছেন না কুলের কবি বলছেন না সেই ধ্রুব পদ হলেন জগদ্ধাত্রী